আন্দোলনের মুখে মালদ্বীপ পালালেন লঙ্কান প্রেসিডেন্ট শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি সেনাবাহিনীকে বিক্ষোভ দমনের নির্বাচন সামনে রেখে ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির বৈঠক সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনার দাবি বিদেশীদের কাছে ধরনা দিয়ে লাভ নেই বলছে আওয়ামী লীগ এবং ঈদের ছুটির পর কর্মদিবস শুরুর দ্বিতীয় দিনও ঢাকায় ফিরছেন মানুষ আজও বাড়ি যাচ্ছেন অনেকে পদ্মা সেতু দিয়ে দক্ষিণাঞ্চলবাসীর স্বস্তির যাত্রা ভিড় বাড়ছে লঞ্চে জনপদ সময় সঙ্গে আছি আমি আফরোজা দুই দফা ব্যর্থ চেষ্টার পর অবশেষে রাতের আধারে দেশ থেকে পালালেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে সামরিক বাহিনীর একটি বিমানে করে তিনি সপরিবারে মালদ্বীপে আশ্রয় নিয়েছেন যাওয়ার আগে স্বাক্ষর করে গেছেন পদত্যাগপত্রে এর মাধ্যমে রাজাপাকসে পরিবারের কয়েক যুগের শাসনের অবসান হলো এ অবস্থায় বুধবার সারা দেশে জরুরি অবস্থা জারি করেন প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহে একই সঙ্গে তিনি ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল শ্রীলঙ্কা আন্দোলনকারীদের দখলে প্রেসিডেন্ট ভবন এর মধ্যেই মঙ্গলবার খবর আসে কলম্বো আন্তর্জাতিক বিমানবন্দরে অভিবাসন কর্মীদের বাধার মুখে দেশ ত্যাগে ব্যর্থ হয়ে নৌবাহিনীর সামরিক ঘাঁটিতে অবস্থান করছেন 74 বছর বয়সী প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে ও তার স্ত্রী আকাশপথে ব্যর্থ হওয়ার পর সশস্ত্র বাহিনীর জাহাজে করে নৌপথে দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছেন রাজাপাকসে তবে বিবিসি জানায় শেষ পর্যন্ত নৌপথে নয় গভীর রাতে সামরিক বিমানে করে সপরিবারে দেশ ত্যাগ করেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট শুধু তাই নয় তার ছোট ভাই সাবেক অর্থমন্ত্রী বাসিল রাজাপাকসেও দেশ ছেড়েছেন বলে নিশ্চিত করা হয় তবে বিভিন্ন গণমাধ্যমের খবর দেশ ছাড়লেও এরই মধ্যে পদত্যাগপত্রে স্বাক্ষর করেছেন গোতাবায়া এদিকে সরকার বিরোধী আন্দোলনে উত্তাল শ্রীলঙ্কায় রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যেই পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে আগামী 20 জুলাই পার্লামেন্টে ভোটাভুটির মাধ্যমে নির্বাচন করা হবে পরবর্তী রাষ্ট্রপ্রধান প্রেসিডেন্ট পদে লড়াইয়ের ইচ্ছা পোষণ করেছেন দেশটির প্রধান বিরোধী দলীয় নেতা সাজিদ প্রেমাদাসা এরই মধ্যে তাকে প্রেসিডেন্ট পদে মনোনীত করেছেন বিরোধীরা সমর্থন আদায়ে প্রেমাদাসা শরিকদের সঙ্গে আলোচনাও সেরে ফেলেছেন বলে বিরোধী দলের একাধিক সূত্রে জানা গেছে আগামী 15 জুলাই পার্লামেন্টের পরবর্তী অধিবেশন শুরুর কথা রয়েছে অন্য কর্মকার সময় সংবাদ বর্তমান অর্থনৈতিক অবস্থা থেকে মুক্তি পেতে চাইলে শ্রীলঙ্কাকে অন্তর্বর্তী সরকার গঠন করতে হবে বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক সাধারণ নির্বাচনের জন্য যে ধরনের আর্থিক সক্ষমতা থাকা দরকার তা এই মুহূর্তে দেশটির নেই বলেও মন্তব্য করেন তিনি শ্রীলঙ্কার যদি ইকোনমিক উত্তরণের দিকে যেতে হয় তাহলে তাদেরকে একটা ইন্টারিম গভর্নমেন্টের দিকে যেতে হবে এবং ইন্টারিম গভর্নমেন্টের ক্ষেত্রে যে বিষয়টা থাকে সেটা হলো অল পার্টি কনসেনসাস মুশকিলটা হচ্ছে যে সেই ক্ষেত্রে প্রোটেস্টারদের যে তিনটা মূল ডিমান্ড আছে জেনারেল ইলেকশনের জন্য যে খরচ দরকার সেই খরচ এই মুহূর্তে শ্রীলঙ্কান সরকারের নাই তারা নতুন কনস্টিটিউশন চাচ্ছেন প্রেসিডেন্ট এবং প্রাইম মিনিস্টারের যে এক্সিকিউটিভ ক্ষমতাগুলি আছে সেগুলিকে কমানো সেই বিষয়ে একটা বড় রকমের মত ঐক্য এখনো পর্যন্ত পাওয়া যায়নি শ্রীলঙ্কা অন্য প্রসঙ্গ বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য সমন্বিত শিক্ষার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন অটিজম আক্রান্তদের জন্য খোলামেলা ও প্রাকৃতিক পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ সকালে গণভবনে ন্যাশনাল একাডেমি ফর অটিজম অ্যান্ড নিউরো ডেভেলপমেন্ট ডিসএবিলিটিস কমপ্লেক্সের স্থাপত্য নকশার ভিডিও প্রেজেন্টেশন অবলোকন শীর্ষক সভায় একথা বলেন সরকার প্রধান তিনি বলেন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের যথাযথ শারীরিক ও মানসিক বিকাশে ভবন নির্মাণের সময় ক্রস ভেন্টিলেশনের ব্যবস্থা রাখতে হবে বৈঠকে শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফল সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন জাতীয় নির্বাচন সামনে রেখে জাতিসংঘ প্রতিনিধি দলের পর এবার ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করল বিএনপি এতে সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনা হয় বলে দাবি নেতাদের এদিকে আওয়ামী লীগ বলছে বিদেশিদের কাছে ধর্ণা দিয়ে কোনো লাভ নেই বিএনপির এমন কর্মকাণ্ডে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বলেও মন্তব্য ক্ষমতাসীন দলের নেতাদের জাতিসংঘের আবাসিক প্রতিনিধি দলের সঙ্গে মঙ্গলবার বিকেলে বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে বৈঠক করেন দলটির শীর্ষ নেতারা একদিন পরেই একই স্থানে বিএনপির প্রতিনিধি দল বৈঠক করে ইউরোপীয় ইউনিয়নের ঢাকা নিযুক্ত রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির সঙ্গে দুটি বৈঠকেই উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ
বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে গেলেও বিএনপি নেতারা বলেন, কূটনীতিকদের সঙ্গে সম্পর্ক উন্নয়নের নানা বিষয়ে কথা বলেছেন তারা। বাংলাদেশ ইউর মধ্যে যে আমাদের দ্বিপাক্ষিক যে সম্পর্ক এবং সেই সম্পর্কের মধ্যে যে প্রাসঙ্গিক বিষয়গুলো আছে, সব প্রাসঙ্গিক বিষয়ের উপর আমরা বিস্তারিত আলোচনা হয়েছে। এদিকে বিদেশিদের সাথে বৈঠকের বিষয়টি ভালো চোখে দেখছে না ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলটির নেতাদের দাবি, নির্বাচন সামনে রেখে আবারও বিদেশিদের কাছে ধর্ণা দিচ্ছে বিএনপি। জনবিচ্ছিন্ন হয়ে যদি বিদেশের সাথে ধর্ণা দিয়ে দাবি আদায় করা বা আমাদের সংবিধানের বাইরে যাওয়ার নিয়ে যাওয়ার চেষ্টা করা, এটা তার কোনো অবস্থাতেই সম্ভব হবে না। আমার মনে হয় বৈশাখ তো তাদের সাথে আলাপ করছে ঠিকই, সেসব যদি তারা আমাদেরকে অনুরোধ করতে পারে, বিভিন্ন অনুরোধ করতে পারে, কিন্তু কোনো অবস্থাতেই সরকারকে চাপ প্রয়োগ করবে না তারা। তথ্যমন্ত্রী এ বিষয়ে কঠোর সমালোচনা করে বলেন, বিদেশিদের কাছে অভ্যন্তরীণ বিষয় জানিয়ে বিএনপি দেশকে ছোট করছে। এই দেশে কোনো বিদেশি রাষ্ট্রদূত কিংবা কোনো আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি কাউকে ভোট দিয়ে ক্ষমতায় বসানোর অধিকার রাখে না, এবং আমাদের আভ্যন্তরীণ বিষয়ে তাদের নাক গলানো সমীচীন নয়। তারা নাক গলাতে না চাইলেও আমরা দেখি যে বিএনপি তাদের নাকটা নিয়ে ওদের কাছে যায়। তো এই এই যে এটি দেশকে ছোট করার সামিল। 2014 এবং 2018 সালের নির্বাচনের আগে ও পরে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন রাষ্ট্রদূতের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছিল বিএনপি। আহমেদ সারহিন, সময় সংবাদ, ঢাকা। ঈদের ছুটির পর কর্মদিবস শুরুর দ্বিতীয় দিনেও ঢাকায় ফিরছেন মানুষ। আজও ট্রেনে রাজধানীমুখী মানুষের সংখ্যা কিছুটা কম। ঈদযাত্রার মতো ভোগান্তি নেই ফিরতি পথে। শিডিউল বিপর্যয় কাটিয়ে সব ট্রেনই ঢাকায় ফিরছে নির্দিষ্ট সময়ে, তাই স্বস্তি জানিয়েছেন যাত্রীরা। একটু একটু করে চিরচেনা রূপে ফিরছে রাজধানী। ঢাকা ফাঁকা করে যারা গিয়েছিলেন শেকড়ের কাছে ঈদের ছুটি শেষে, তারা আবারও ফিরছেন কর্মব্যস্ত নগরে। বুধবার সকাল থেকে দেশের বিভিন্ন গন্তব্য থেকে ট্রেন আসে কমলাপুর রেল স্টেশনে, তবে ফিরতি পথে যাত্রী কিছুটা কম। ফ্যামিলিকে ছেড়ে আসতে তো একটু খারাপ লাগবেই, এটা স্বাভাবিকভাবেই। আবার কর্মস্থলে ফিরতে হবে, এটাই স্বাভাবিক। বাবা মাকে ছেড়ে আসা যে কত কষ্টের, আবার হয়তো বা সামনের কোরবানি ঈদে দেখা হবে। ঈদ যাত্রার মতো ভোগান্তি ছিল না ফিরতি পথে। শিডিউল বিপর্যয় কাটিয়ে সব ট্রেনই ফিরেছে নির্দিষ্ট সময়ে, আর তাই স্বস্তি জানিয়েছেন যাত্রীরা। ভিড় ছিল না, অনেক আরামভাবেই আসলাম। ভিতরে পরিবেশ, নিরাপত্তা ঠিক ছিল, পুলিশ বাহিনীর দায়িত্বরত ছিল, কোনো সমস্যা ছিল না। বুধবার ঢাকা ছাড়েন বিপুল সংখ্যক মানুষ। সিলেট আর চট্টগ্রামের ট্রেনে যাত্রী কিছুটা কম হলেও উত্তরবঙ্গের ট্রেনে ভিড় ছিল বেশি। ঢাকায় তো থাকতে থাকতে বোরিং হয়ে গেলাম, যাই একটু খোলামেলা আকাশে ঘুরে আসি। সবাই গ্রামে সবার সাথে আর কি ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য যাচ্ছে। ঈদের পরে একটু জ্যাম কমছে, এই জন্য যাচ্ছে, ফ্যামিলি নিয়ে যাচ্ছে। স্টেশন মাস্টার বলছেন, সব ট্রেন শিডিউলে ফেরায় স্বস্তি ফিরেছে যাত্রীদের মাঝে। আগামী শুক্র আর শনিবার ঢাকায় ফেরার যাত্রীর চাপ বাড়বে বলেও মনে করেন তিনি। শিডিউল কোনো বিপর্যয় নাই আমাদের, এখন ট্রেনের গাড়ি আসা যাওয়া করছে। আসার লোকের ভিড়টা হবে শুক্রবার শনিবার, এই দুই দিন বেশি হবে। ঈদ যাত্রার মতো ফিরতি পথেও প্রতিদিন 37টি আন্তনগর ট্রেন বিভিন্ন গন্তব্য থেকে ঢাকায় প্রবেশ করছে। নাজমুস সালেহি, সময় সংবাদ, ঢাকা। ঈদের ছুটি শেষে রাজধানীমুখী মানুষের ভিড় বাড়ছে লঞ্চে। এই মুহূর্তে বরিশাল নৌবন্দরে আছেন রিপোর্টার অপূর্ব অপু, সরাসরি যাচ্ছি তার কাছে। দেখুন, বরিশাল নদীবন্দরে এখন একটা ঈদের আমেজ বইছে। এখানে যাত্রীরা একে অপরকে নানান ধরনের সুস্বাদু খাবার খাইয়ে দিচ্ছে, আমরা সেটিও দেখেছি। বরিশাল নদীবন্দরে এই মুহূর্তে কী পরিমাণ যাত্রীদের ভিড় রয়েছে সরাসরি সেই ছবিটি আপনাকে দেখাই। দেখুন, এই হচ্ছে যাত্রীদের উপস্থিতি বরিশাল নদীবন্দরে। আজকে বরিশাল থেকে 7টি লঞ্চ ছেড়ে যাবে এবং সবাই বেশ আনন্দমুখর পরিবেশেই এখানে যাচ্ছেন। তারা বলছেন যে বিগত বছরগুলোতে এই যাত্রী উপস্থিতি আরও 2-3 গুণ বেশি থাকতো, তবে এবছর যেহেতু পদ্মা সেতু চালু হয়েছে, পদ্মা সেতু চালু হওয়ার ফলে সড়কপথে অনেক চাপ বেড়েছে, যেটি কমেছে লঞ্চের। এবং আজকে যে 7টি লঞ্চ যাচ্ছে, প্রত্যেকটি লঞ্চেই যাত্রীর উপস্থিতিটা আমি সরাসরি দেখাচ্ছি। আপনি এই মুহূর্তে যে ছবিটা দেখতে পাচ্ছেন, আমি একটু ক্যামেরাটা নিচে নামাতে বলবো, যে এটি হচ্ছে লঞ্চের যে সামনের বারান্দা বা করিডোর, সেটি হচ্ছে এই লঞ্চের সামনের অংশ। এখানে এটি কিন্তু ডেক না, অথচ এই জায়গাটিতেও যাত্রীর উপস্থিতি কীরকম রয়েছে। এখানে কিন্তু যাত্রীরা চাদর বিছিয়ে তারা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে, ডেক কিন্তু এর ভেতরে। অর্থাৎ যাত্রী অনেক বেশি থাকার ফলে প্রত্যেকটি লঞ্চের প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর যে সোফা বা কেবিন ছিল, সব
সবগুলো বুকিং হয়ে গেছে আগে থেকেই। এখন যারা যাত্রীরা এসেছেন টার্মিনালেও কিন্তু যাত্রীদের অনেক যাত্রীরা এখানে অপেক্ষমান, তারা কিন্তু লঞ্চের জন্য অপেক্ষা করছে কোন লঞ্চটিতে উঠবে। তবে সাতটি লঞ্চ আজকে ছেড়ে যাবে এখানকার বন্দর কর্তৃপক্ষ এবং লঞ্চ মালিক কর্তৃপক্ষ জানিয়েছে। যদিও বা এখানে আরও দুটি লঞ্চ স্ট্যান্ডবাই করে রাখা হয়েছে, যদি যাত্রী উপস্থিতি অনেক বেশি থাকে সেই ক্ষেত্রেই শুধুমাত্র সেই লঞ্চ ছেড়ে যাবে, অন্যথায় লঞ্চ ছেড়ে যাবে না। আর এর আগে বিকেলে দুটি লঞ্চ ছেড়ে গিয়েছে এমবি মধুমতি, অর্থাৎ বিআইডব্লিউটিসির যে জাহাজটি ছিল এমবি মধুমতি, এবং দুপুর তিনটায় গ্রিন লাইন নামে আরও একটি লঞ্চ ছেড়ে গিয়েছে, আর এখন যাবে সাতটি লঞ্চ। এগুলো আগামীকালকে ভোরবেলাতে গিয়ে পৌঁছাবে। এবং এই যাত্রীরা যেটি বলছেন যে বিগত অনেক বছরের তুলনায় এবছর তারা আসা যাওয়ার ক্ষেত্রে অনেক স্বস্তিতেই আসা যাওয়া করতে পেরেছে। এবং লঞ্চ কর্তৃপক্ষ একটি বিষয় জানিয়েছেন যে আগামী শুক্র এবং শনিবার এই দুই দিন যাত্রীর উপস্থিতি আরও বাড়বে, কেননা আগামীকালকে বৃহস্পতিবার যদিও খোলা অফিস খোলার দিন রয়েছে, তবে অনেকেই আগামীকালকে ছুটি নিয়ে শুক্র এবং শনিবার যেহেতু সরকারি ছুটি ওই দিনটিকে কাজে লাগিয়ে শুক্র এবং শনিবার রওনা হবেন রাজধানীর উদ্দেশ্যে বা কর্মস্থলের উদ্দেশ্যে। কেননা লঞ্চ কর্তৃপক্ষ তাদের হাতে যে টিকিটগুলো ছিল শুক্র এবং শনিবারের প্রত্যেক টিকিট কিন্তু বুকিং হয়ে গিয়েছে এবং তাদের কাছে আরও অনেক চাহিদা আছে বলে জানিয়েছে লঞ্চ মালিক কর্তৃপক্ষ। তারা এক ধরনের হিমশিম খেতে হচ্ছে, যদিও বা তারা বলছে যে যাত্রীচাপ যদি চাহিদা যদি অনেক বেশি থাকে সেক্ষেত্রে শুক্র এবং শনিবার বিশেষ সার্ভিস তারা চালু করবে। আমার সাথে কথা হয়েছিল লঞ্চ মালিক সমিতির আর সহসভাপতি সাইদুর রহমান রিন্টু এবং বরিশাল বন্দর কর্তৃপক্ষের রাজ্জাক সাহেবের সাথে কথা হয়েছিল, তিনি বন্দর কর্মকর্তা। তারাও বলেছেন যে যাত্রী উপস্থিতি সামাল দিতে তারা সব ধরনের প্রস্তুতি রয়েছে এবং যদি কোনো লঞ্চ অতিরিক্ত যাত্রী বহন করে সেক্ষেত্রে এখানকার ভ্রাম্যমাণ আদালতের টিম বা তাদের বিআইডব্লিউটিএর যারা কর্মকর্তারা রয়েছে তারা এখান থেকে লঞ্চ এখান থেকে ছেড়ে দিতে বাধ্য করাবে। তবে এখন পর্যন্ত কোনো লঞ্চ ছাড়তে বাধ্য করেনি বরিশাল নদীবন্দরে, এখন পর্যন্ত লঞ্চ আছে। রাত আটটা বাজে এখন একটু বাদেই, সোয়া আটটা বাজে এখন একটু বাদেই, অর্থাৎ সাড়ে আটটা থেকে নটার মধ্যে মূলত এই লঞ্চগুলো ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। বরিশাল নদীবন্দর থেকে আমার কাছে সবশেষ এতটুকুই খবর ছিল। বাংলাদেশের চামড়ায় ফুলে ফেপে উঠছে চীনা অর্থনীতি, অথচ লোকসানের দুষ্টচক্র থেকে বের হতে পারছে না দেশের ব্যবসায়ীরা। তার কারণ লেদার ওয়ার্কিং গ্রুপের একটি সনদ, কিন্তু এটি পেতে পরিবেশ নষ্ট না করে চালাতে হয় কারখানা, এক্ষেত্রে পুরোপুরি ব্যর্থ দেশের ট্যানারিগুলো। কোরবানি পরবর্তী সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় ট্যানার্স অ্যাসোসিয়েশন। শুক্রবার থেকে ট্যানারিগুলো ঢাকার বাইরের লবণযুক্ত চামড়া সংগ্রহ করবে। সারা দুনিয়ায় ক্রমেই বাড়ছে চামড়া দিয়ে বানানো সব ধরনের পণ্যের দাম। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রফতানি খাত চামড়া, কিন্তু গত কয়েক বছর ধরে উল্টো রথেই চলছে বাংলাদেশের চামড়া বাণিজ্য। ট্যানার্স অ্যাসোসিয়েশনের দাবি, এ অবস্থার কারণ লেদার ওয়ার্কিং গ্রুপের একটি সনদ না থাকা। এটি পেতে পরিবেশ নষ্ট না করেই চালাতে হয় কারখানা, এক্ষেত্রে পুরোপুরি ব্যর্থ দেশের ট্যানারিগুলো। আর এই সুযোগে এখান থেকে কম দামে চামড়া কিনে পণ্য বানিয়ে পশ্চিমা বিশ্বে বিক্রি করছে চীনা প্রতিষ্ঠানগুলো। যে চামড়া উৎপাদন করছি সেই চামড়াটা আমরা ব্র্যান্ড বায়ারদের কাছে আমরা সেল করতে পারছি না। চাইনিজ নন কমপ্লায়েন্ট বায়াররা কিন্তু আপনার সুযোগটা নিচ্ছে এবং ট্যানারের মালিকরা কিন্তু অধিকাংশ ট্যানারের মালিক লসে তাদের ব্যবসা পরিচালনা করার স্বার্থে আপনার কিন্তু এই চামড়াগুলো সেল করছে। বুধবার কোরবানি পরবর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন দাবি করে সরাসরি চামড়া কিনতে মহল্লা ভিত্তিক সিন্ডিকেটের কারসাজি না থাকলে কোরবানি দাতারা চামড়ার আরও ভালো দাম পেতেন। ট্যানারের মালিকরা আপনার সরাসরি কিছু চামড়া এবছর সংগ্রহ করেছে, যার প্রভাবে দেখা গেছে যে মধ্যসত্যভোগীদের দূরত্বটা ঢাকার শহরে কম ছিল। এলাকাভিত্তিক ছেলেপেলেরা, যেমন আমরা চামড়া ক্রয় করতে যে সময় গিয়েছি আমাদের প্রতিনিধিরা, সে সময় তারা বাধা দিয়েছে এবং তারা এলাকাতে আপনার মানে তারা সিন্ডিকেট করে কম দামে চামড়া সংগ্রহ করার জন্য চেষ্টা করেছে। এ সময় ঢাকার বাইরে থেকে চামড়া না আসার সরকারি সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে ট্যানারি মালিকরা বলছেন এখন পর্যন্ত প্রায় 5.5 লাখ কোরবানির চামড়া সংগ্রহ করেছেন তারা। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। দেখছেন জনপদ সময়। ঈদের ছুটি শেষ হলেও দেশের বিভিন্ন বিনোদন কেন্দ্র এবং পর্যটন স্পটে এখনও মানুষের ভিড়। তীব্র গরম উপেক্ষা করেই আনন্দে মাতোয়ারা নানা বয়সী লোকজন। জেলা রিপোর্টারদের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। গানের তালে তালে তরুণ তরুণীদের এমন উচ্ছ্বাস ঈদ আনন্দ উদযাপনের। বুধবার
সকাল থেকেই সাভারের আশুলিয়ায় নন্দন পার্কের ওয়াটার ওয়ার্ল্ডে ছিল এমন মনোমুগ্ধকর দৃশ্য। বিভিন্ন রাইডেও ভিড় ছিল দর্শনার্থীদের। ঈদের চতুর্থ দিনেও এই বিনোদন কেন্দ্রে হাজার হাজার মানুষের ঢল। সূর্যোদয় আর সূর্যাস্তের লীলাভূমি কুয়াকাটা সমুদ্র সৈকতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। সমুদ্রের লোনা পানিতে জলকে রীতিমতো ওঠেন পর্যটকরা। রংপুর চিড়িয়াখানায় চিকলি ওয়াটার পার্কের রাইডে চড়ে আনন্দে উৎফুল্ল নানা বয়সী মানুষ। মেহেরপুরের মুজিবনগরের সৌন্দর্য উপভোগ করতে ভিড় করছেন ভ্রমণ পিপাসুরা। স্বাধীনতার সূতিকাগার খ্যাত মুজিবনগর কমপ্লেক্স ঘিরে কৌতূহলের শেষ নেই দর্শনার্থীদের। ঈদের আনন্দকে উপভোগ করতে হবিগঞ্জের বানিয়াচংয়ের কালার ডুবা হাওর পাড়ে পরিবার পরিজন নিয়ে ভিড় করছেন দর্শনার্থীরা। জয়পুরহাট শহরের শিশু উদ্যানে প্যাডেল বোট, চরকি, ঘোড়া এবং নাগরদোলায় চড়ে ঈদ আনন্দ উদযাপন করছে শিশুরা। নেত্রকোনা শহরের পার্ক কিডি কিংডমেও ভিড় করছেন নানা বয়সী পর্যটক। বোট আর দোলনায় চড়ে সময় কাটাচ্ছেন তারা। শামিমা শাম্মি, সময় সংবাদ। এ ছিল জনপদ সময়ের, সঙ্গে থাকুন সময়।